হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোশ্চেন 7, টম লুজেস এ টু। টমের একটি দাঁত খোয়ানো গেল বাই মার্ক টোয়াইন। তো আমরা প্রথমে অথার এবং টেক্সটের মূল বিষয়বস্তু সেটা একটু পড়ে দিই। মার্ক টোয়াইন, সিরোনিম অফ স্যামুয়েল ল্যাংহোর্ন ক্লেমেন্স, ওয়াজ অ্যান আমেরিকান অথার অ্যান্ড হিউমোরিস্ট। অর্থাৎ মার্ক টোয়াইন হচ্ছে কার ছদ্মনাম? স্যামুয়েল ল্যাংহোর্ন ক্লেমেন্সের ছদ্মনাম। তো আসল লেখকের নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহোর্ন ক্লেমেন্স, মার্ক টোয়েন হচ্ছে তার শব্দ নাম। ইনি একজন আমেরিকান অথার, আমেরিকান লেখক এবং হিউমোরিস্ট, রসিক ছিলেন। হি রোট অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবারি ফিন। তিনি উপন্যাস লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার এবং এর সিকুয়েল অর্থাৎ এর পরবর্তী অংশ, সেটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকলবারি ফিন। হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড popularize a distinctive line of American literature based on American themes and language. তিনি একটা ডিস্টিংটিভ লাইন অর্থাৎ আমেরিকার সাহিত্যে একটি স্বতন্ত্র রেখা তৈরি করতে এবং সেটাকে পপুলারাইজ অর্থাৎ জনপ্রিয় করতে তিনি কিন্তু সাহায্য করেছিলেন, এবং সেই বিষয়টা ছিল আমেরিকান থিমস, আমেরিকা বিষয়বস্তু, আরও আমেরিকা ভাষা, আমেরিকান ল্যাঙ্গুয়েজ, সেটার উপর তিনি তিনি বা তার যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তিনি সেটাকে পপুলারাইজ করছেন এবং এই যে ডিস্টিংটিভ লাইন একটা স্বতন্ত্র রেখা তৈরি করতে তিনি সাহায্য করছেন। তো এরপরে আমরা আসি টেক্সটের বিষয়বস্তুতে। দ্য টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম মার্ক টোয়েন্স নোভেল দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। অর্থাৎ এই আলোচ্য যে টেক্সটটা টম লুজেস এ ট্রুথ, এটা একটা অংশ, এক্সট্রাক্ট একটা অংশ কোথাকার, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার নামে যে উপন্যাস রয়েছে মার্ক টোয়েনের, তারই একটা অংশ। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ ইয়াং বয় হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। অর্থাৎ এই গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে একটি ছোট ছেলের প্র্যাঙ্ক নিয়ে। প্র্যাঙ্ক মানে হচ্ছে বোকা বানানো। সে বোকা বানাতে চেয়েছিল কারণ সে হচ্ছে অ্যাভয়েড গোয়িং টু স্কুল, সে হচ্ছে স্কুলে যেতে চাইছিল না, যে কোনো কারণেই হোক চাইছিল না, তো হচ্ছে অসুস্থতার ভান করে বা কোনো কিছু একটা ভান করে সে বাড়িতেই থাকতো। কিন্তু আলটিমেটলি কী হয়, স্কট ইন হিজ ওন ট্র্যাপ, তার নিজস্ব জালে সে নিজেই ধরা পড়ে। তো আমরা গল্পটা পড়ি। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। মানডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। টম অলওয়েজ ফাউন্ড, আচ্ছা টমের কাছে সবসময় মনে হয় যে মানডে মর্নিং অর্থাৎ সোমবারের সকালগুলো খুবই কষ্টদায়ক। মানডে বিগান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মানডে মানে হচ্ছে মানে অর্থাৎ সোমবার শুরু হয় কি, যাবার এক সপ্তাহের কষ্ট স্কুলে। অর্থাৎ এই গল্পটার পরে আমাদের মনে হচ্ছে সেই ফাদার সেল গল্পের কথা, যেখানে স্বামী ঠিক একইভাবে স্কুল যেতে চাইছিল না এবং কোনোভাবে সে চাইছিল স্কুল অ্যাভয়েড করে বাড়িতে থাকবে। তো এখানে কিন্তু আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি টমের ক্ষেত্রে, সেও তার কাছেও কিন্তু মর্নিং মানে মানডে মর্নিংস কি অবস্থা আমরা পরে পড়ি। টম লে থিঙ্কিং, টম ভাবতে শুরু করলো যে কী করেছে স্কুলে যাবে না, উপায় বের করতে লাগলো, প্র্যাঙ্ক খুঁজতে শুরু করলো। প্রেজেন্ট হি উইশড হি ওয়াজ সিক, এবং সে সোমবারের মর্নিংয়ে উঠে সে ভাবতে লাগলো যে সে যদি এখন অসুস্থ হতো তাহলে হয়তো ভালো হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতেই থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। ইনভেস্টিগেটেড মনে হচ্ছে তদন্ত করা, সে তার শরীর নেড়ে চেড়ে দেখলো বা দেখলো শরীর চেক করে দেখলো যে কোথাও কোনো অসুস্থতার চিহ্ন আছে কিনা। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল। হি থট, তার মনে হলো কি হচ্ছে, হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাভেল। সিমটমস মানে হচ্ছে লক্ষণ, স্টোমাক হচ্ছে পেটের সমস্যা, সে মনে হলো যে তার পেটের সমস্যা কিছু লক্ষণ দেখতে পাচ্ছে। হি বিগান টু গ্রো হোপফুল, তার মনে আশা জাগলো, কি আশা, এই একটা ইস্যু দেখিয়ে সে আজকে স্কুলে যাবে। হাইভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল অ্যান্ড হোল্ডিং ওয়েট, কিন্তু কি হলো দেখা গেল
সেই সিমটম, সেই লক্ষণগুলো গ্রিউ ফিবিল, অর্থাৎ সেই ফিবিল মানে হচ্ছে দুর্বল হয়ে গেল, পেটের যে সমস্যাটা মনে হচ্ছিল সেটা কমে যাচ্ছে এবং হোললি ওয়েল এক সময় সেটা পুরোই চলে গেল লক্ষণগুলো। টম থট ফার্দার, টম আবার চিন্তা করতে লাগলো কোনোভাবে কোনো উপায় বের করা যায় কিনা। সাডেনলি হি ডিসকভার সামথিং, তারপরেই হঠাৎ করে সে কিছু একটা আবিষ্কার করে ফেলল। ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, দেখলো যে তার উপরে চোয়ালে একটা দাঁত আলগা হয়ে আছে, লুজ হয়ে আছে। হি ফেল লাকি, সে ভাবলো যে ভাগ্যবান, এটা দেখিয়ে সে আজকে হয়তো স্কুলে যাবে না। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো হি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, গ্রোন মানে হচ্ছে সেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, সে প্রায় কান্না করতে যাবে ফুপিয়ে ফুপিয়ে, এমন সময় কি হলো, ইট উড অকার টু হিম দ্যাট, তার মাথায় চলে আসলো এই ব্যাপারটা যে যদি আন্ট অলি আন্ট পলি যদি জানতে পারে তাহলে সে কি করবে, পুল ইট আউট, সেই দাঁতটা বের করে দেবে এবং এমন সেই দাঁত বের করার ফলে কি হবে, দ্যাট উড হার্ট, তাহলে ব্যথা হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, তখন কি ভাবলো সেটাকে রিজার্ভে রাখবে, অর্থাৎ সে দেখবে যে আরো কোনো সমস্যা তার শরীরের মধ্যে আছে কিনা, কারণ ডাক্তার সমস্যা দেখালে সে ডাক্তার আন কলিগ তুলে দেবে দেখা হবে, তাই এটাকে বর্তমানের জন্য রিজার্ভে রেখে দেবে, সংরক্ষণে রেখে দেবে। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ প্যাশেন্ট ফর 3 ডেজ অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, তার মনে পড়লো যে কোনো ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে এমন একটা সার্টেন এলিমেন্ট, এমন একটা ওষুধ রয়েছে নির্দিষ্ট ওষুধ যেখানে কি হয় একটা প্যাশেন্টকে 3 দিন বিছানায় থাকতে হয় এবং এর ফলে কি হয় সেই যে ব্যক্তি 3 দিন বিছানায় থাকে তার হচ্ছে লুজ এ ফিঙ্গার, তার একটা আঙুল বাদ দিতে হয়। হি ইগারলি ড্রিউ হি সো টো ফ্রম আন্ডার দ্য সি, সে খুব আগ্রহ সহকারে তার আঙুলটা বের করলো, বুড়ো আঙুলটা বের করলো সিটের ভিতর থেকে, অর্থাৎ চাদরের ভিতর থেকে বের করলো, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেই আঙুলটাকে ইন্সপেকশন করতে লাগলো, অর্থাৎ ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে লাগলো যে কোনো চিহ্ন আছে নাকি সেরকম। হি নিড টু নো দ্য নেসেসারি সিমটমস, সে এই ওষুধটা এখানে একটা আঙুল বাদ দিতে হয় সেই ওষুধটা নেসেসারি সিমটমস, অর্থাৎ প্রয়োজনে যে কী কী লক্ষণগুলো আছে সেগুলো সে জানে না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, কিন্তু যাই হোক এটাই তার কাছে একটা ভালো সুযোগ, গুড চান্স একটা ভালো সুযোগ মনে হলো। টম ফেল টু গ্রোডিং, টম সেই গোঙানি শুরু করলো, চিৎকার করতে লাগলো, বাট হিস ব্রাদার শিট স্লেপ্ট অন, কিন্তু তার ভাই শিট সে ঘুমিয়েই চলছে, সে এখনো শুয়েই রয়েছে। টম গ্রোন্ড লাউডার, টম তার কান্নাটা তার চিৎকার করাটা সেটা আরো বেশি জোরে শুরু করল। হি ফ্যান্সি দ্যাট হি বিগান টু ফিল পেইন ইন দ্য টো, হি ফ্যান্সি ফ্যান্সি মানে হচ্ছে সে কল্পনা করতে লাগলো যে কি হচ্ছে তার টো মানে হচ্ছে গোড়ালি, তার গোড়ালির মধ্যে ব্যথা হচ্ছে। নো রেসপন্স কেম ফ্রম সি, অর্থাৎ সিলের কাছ থেকে কোনো রেসপন্স আসলো না, সে ঘুমিয়েই রয়েছে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস, তো টম সেটাকে সেই গ্রোনিংটা তার সেই কান্নার যে ধরনটা সেটাকে বারবার বারবার করতে লাগলো, পরপর করতে লাগলো। হাই বার সিট স্নোড অন, কিন্তু সিট তার ভাই সে হচ্ছে স্নোড অন, সে নাক লেগে ঘুমিয়েই চলছে। টম বিকেম এক্সাইটেড, টম এবার উত্তেজিত হয়ে গেল যে তার এত ব্যথা এত অভিনয় করছে সেটাকে কেউ রেসপন্স দিচ্ছে না, তাই সেটা ডাকা শুরু করলো। হি সেইড সিট সিট অ্যান্ড শুক হিম, সিট সিট বলে ডাকলো তার ভাইকে এবং তাকে নাড়ালো ঘুম ভাঙানোর জন্য। দিস কোর্স ওয়ার্ক ওয়েল, এই ব্যাপারটা বেশ ভালোই কাজ করলো। সিট ইয়ন্ড, সিট হাই তুলল, দেন রেজিং হিমসেলফ অন হিস এলবো স্টেয়ার্ড অ্যাট টম, তারপর তার কনুই দিয়ে একটু নিজেকে উপরে তুলে
টমের দিকে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম যে তার গোঙানি চালিয়েই যাচ্ছে। সিট সেইট টম, সে টম, সে এবার টমকে ডাকলো, টম কথা বল। শোন বাইরে কোনো কিছু বলছে, নো রেসপন্স, কিন্তু টমের কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে। ইয়া টম, টম হোয়াটস দ্য ম্যাটার টম? এরপর একটু বুঝতে পেরেছে তার ভাই সিট, সে এবার বলছে কি ব্যাপার টম? সিট শু হিম অ্যান্ড লুক ইন হিজ ফেস অ্যাংশাসলি, সিট তাকে নাড়িয়ে দিল, ঝাঁকুনি দিল, অ্যান্ড লুক ইন হিজ ফেস অ্যাংশাসলি, এবং ওই টমের দিকে তাকিয়ে থাকলো অ্যাংশাসলি, অর্থাৎ উদ্বিগ্ন ভাবে, চিন্তার একটা বিষয় নিয়ে। টম মন্ট আউট, মন্ট মানে এখানে হচ্ছে ঠিক অর্জন করা, ঠিক করে শহরে বা করুণ সুরে আর কি আওয়াজ করা, কান্নার আওয়াজ করা। ও ডোন্ট সিট, ডোন্ট শেক মি, ও সিট আমাকে এইভাবে দেখাস না। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? আই মাস্ট কল আন্টি, বলছি কি ব্যাপার টম? তাহলে আমি আন্টিকে ডাকি, আমার তো অবশ্যই আন্টিকে ডাকা উচিত। নো নেভার মাইন্ড, বলছি না কিছু মনে করিস না, ইট উইল ওভার বাই অ্যান্ড বাই, মেবি যে এর মধ্যে হয়তো সব কিছু শেষ হয়ে যাবে। ডোন্ট কল অ্যানি অ্যানি বডি, কাউকে ডাকতে হবে, বাট আই মাস্ট, কিন্তু সিট বলছে যে না আমি তো ডাকবো। ডোন্ট গ্রোন সো, বলছে এত চিৎকার করিস না বা কান্না করিস না টম, ইটস অফুল, যেটা অদ্ভুত শোনাচ্ছে, খুব বাজে শোনাচ্ছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, যে কতক্ষণ হলো এইভাবে চলছে ব্যথা? আওয়ার্স, আউচ, ও ডোন্ট স্ট্যাট সো সিট, ইউ উইল কিল মি, বলছে ঘন্টার পর ঘন্টা, ও যে আমাকে নাড়িস না, নড়াচড়া করিস না সিট, তুই আমাকে মেরেই ফেলবি। টম হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনা, যে তাহলে আমাকে আগে তুলে দিস নি কেন? ও টম ইউ আর নট ডাইং আর ইউ, না না টম তুই মরবি না, তার মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, আর ইউ তুই মরবি না, ডোন্ট টম ডোন্ট, সে মরবি না। আই ফরগিভ এভরিবডি সিট, টেল দেম সো, আমি সবাইকে মাফ করে দিয়েছি সিট, তুই সবাইকে বলে দিস। সিট হ্যাড রাশ টু কল হেল্প, সিট এবার দৌড়ে সাহায্যের জন্য এসে নেমে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও, যে টম যে ইমাজিনেশন করছিল তার যে ব্যথা পায়ের মধ্যে সেটা এবার পারফেক্টলি অর্থাৎ ঠিকঠাকভাবে কাজ করছে। অ্যান্ড ইজ গ্রোন স্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এবং তার যে গোঙানির আওয়াজ সেটা কিন্তু এবার জেনুইন মনে হচ্ছে, একদম সত্যিকারের যে ব্যথার জন্যই যে এরকম হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। মিনওয়াইল সিট ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড, ও আন্ট বলি কাম, টমস ডাই, এই মধ্যে সিট নিচে নেমে গেছে, ডাউন স্টেয়ার্স নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে, এবং আন্ট পলিকে ডাকছে যে আন্ট পলি কাম, টমস ডাইং, টম মারা যাচ্ছে, ডাইং মারা যাচ্ছে, ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক, হ্যাঁ অপেক্ষা করো না তাড়াতাড়ি চলে আসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট, তার আন্টি বলছে কি বোকা মতো কথা বলছিস, ভুলভাল কথা বলছিস, আই ডোন্ট বিলিভ ইট, যে আমি তো বিশ্বাস করি না। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিট অ্যান্ড মেরি, সে উপরে সিঁড়িতে উঠে গেল টমের রুমে, উইথ সঙ্গে নিয়ে গেল আরো দুজনকে, সিট মেরি কামস কাজিন, ও সিট তো গেলই সঙ্গে মেরি টমের কাজিন। হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল, তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে, হার লিপস ট্রেম্বল, তার ঠোঁট কাঁপছে, ট্রেম্বল মানে হচ্ছে কাঁপা। হোয়েন শি রিচ দ্য বেড সাইড শি গ্যাস্পড আউট, যখন সে বিছানার ঘরে পৌঁছালো তখন সে গ্যাস পাইট হলো, হচ্ছে দীর্ঘশ্বাস ফেলল। টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম টম কি ব্যাপার, ও আন্টি, যে ও আন্টি আই এম, মানে সে বলতে চাচ্ছে আই এম ডাইং, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, যে বাচ্চা তোমার কি ব্যাপার, তো এইভাবেই তো গল্প চলছে। তো এই পর্যন্ত থাকলো প্রথম পার্ট, টম লুজেস এ টুথ, এর সেকেন্ড পার্টে আমরা পড়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ।